ভারত চাল রপ্তানিতে 20% শুল্ক আরোপের প্রভাব এখনও চালের খুচরা বাজারে পড়েনি। আজও আগের দরে সব ধরনের চাল বিক্রি হচ্ছে, তবে আড়তদাররা বলছেন শুল্ক আরোপের পর ভারত থেকে আমদানি করা চাল এখনও বাজারে পৌঁছায়নি, এজন্য দামের তারতম্য হয়নি। তবে কাল পরশুর মধ্যে খুচরা পর্যায়ে প্রভাব পড়বে বলে জানান ব্যবসায়ীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে আমরা যুক্ত করে নিচ্ছি বাংলাদেশ অটো রাইস মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম খোরশেদ আলমকে। জনাব খোরশেদ আলম, আপনাকে দেশ টিভি স্টুডিওতে স্বাগত। আজ বাজার নিয়ন্ত্রণে বিদেশ থেকে চাল আমদানি করছে সরকার, কিন্তু ভারত চাল রপ্তানিতে শুল্ক বাড়িয়ে দিয়েছে, এখন কি ভারত থেকে চাল আমদানির কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ। আমাদের যে ভারত থেকে চাল আমদানি করতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি কিছু করা নাই। আমাদের পার্শ্ববর্তী অন্য যে সমস্ত দেশ আছে, ভিয়েতনাম আছে, আমাদের মিয়ানমার আছে বা থাইল্যান্ড আছে, যেখান থেকে আমরা কম মূল্য পাবো সেখান থেকে আনতে পারবো। কিন্তু আমরা সবসময় ভারত থেকে বেশি চাল আমদানি করি, এই জন্য যে আমাদের একেবারেই নাই বা কাছের এবং আমাদের খুব কম সময়ের ভিতরে চালটা বাংলাদেশে আমরা আনতে পারি, এই সুবিধার জন্য ভারত থেকে আনা হয়। এখন বিষয় হলো যে ভারত যে এই মুহূর্তে যে চাউলের উপরে ট্যাক্স বসাইছে, এটা আসলেই দুঃখজনক। আমাদের এই চাউলটা যদি আমরা অনেক আগেই যদি আমরা এই ট্যাক্সটাকে যদি আমরা কমাই দিতাম, তাহলে এতদিন কিন্তু আমাদের দেশের চাউলটা এসে যেত। এমন একটা সময় আমরা ট্যাক্সকে আমরা কমাই দিলাম যে এই মুহূর্তটা মানে সারা বিশ্বে ধরেন মৌসুম শেষ হয়ে যাওয়ার পরে পণ্যর দাম বেড়ে যায়। তো আমরা সেই অপেক্ষা না করে আমরা যদি আগেই মৌসুমে যদি আমরা চালটাকে আমদানি করে নিয়ে আসতাম, তাহলে হয়তো এই ধরনের প্রভাবের মুখে আমরা পড়তাম না, এরকম একটা সমস্যার সম্মুখীন আমরা হইতাম না। তারপর আমি মনে করি এইটা আমাদের আমদানি আমাদের সমাধান নয়। যদি আমাদের চাল দেশে না থাকতো, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করতে চাই যে এখানে আমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। তার কারণ আমাদের প্রচুর খাদ্য আমাদের দেশে আছে, সেটা বিভিন্ন ব্যবসায়ীদের কাছে আছে, তারপরে আপনার সরকারও প্রচুর পরিমাণে খাদ্য মজুত করে রাখছে। কাজে এখানে আমাদের ভয় পাওয়ার কিছু নাই, চাল আমদানি করতে না পারলেও সমস্যা হবে না। আমাদের সামনের মৌসুমের সময় আমাদের এখন দীর্ঘ মেয়াদে দুটো কাজ করতে হবে। এই সমস্যা সমাধানের স্থায়ী সমাধান আমি মনে করি যে এই সিন্ডিকেট একটা জিনিস আছে, যেটা আপনাদের মাধ্যমে পেপার পত্রিকার মাধ্যমে আমরা দেখে আসছি, শুনে আসছি। এই সিন্ডিকেটকে ভাঙতে হবে, ব্যাংকে কোথায় চাল ধান আছে সেগুলো বের করতে হবে। এই হলো প্রথম কাজ, আমদানি না করতে হলে দেশীয় চালগুলো আমাকে বের করে নিয়ে আসতে হবে। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিনীত নিবেদন করব, আবেদন করব যে সে যেন নিজে হস্তক্ষেপ করে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, সিন্ডিকেটে ভেঙে কোথায় এই চালগুলা লুকায়িত আছে, বাংলাদেশেই তো আছে, কোনো না কোনো গোডাউনে আছে, সেখান থেকে বের করলে দেখবেন চালুটা আমাদের নিয়ন্ত্রণ কমে গেছে, 10 থেকে 15 টাকা কমে যাবে। সেটার জন্য আমদানি করার প্রয়োজন নাই। এখন স্থায়ী সমাধান হইলো যে সমস্ত রাইস মিল গুলো বন্ধ হয়ে গেছে অর্থের অভাবে, সেইগুলোকে চালু করে দিলে একটা কম্পিটিশন চলে, তখন সিন্ডিকেট থাকবে না। আর একটা হইতে পারে, মনে করেন এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, এই রাইস মিল মালিকদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ অটো রাইস মিলার্স অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের সদস্য বাধ্যতামূলক যদি করা হয়, তাহলে এই অ্যাসোসিয়েশনে নিয়ন্ত্রণ করতে পারে সরকার এত কষ্ট করতে হবে না। তখন হবে কি, তারা জবাবদেহিতার ভিতরে থাকবে। যদি কেউ দাম বাড়াইতে চায় সেটা দাম বাড়াইতে পারবে না, যদি দাম বাড়ায় সে যদি মজুত করে তাহলে সাথে সাথে তার সদস্যপদ বাতিল হবে এবং সে ব্যবসা করতে পারবে না। সে যখন ব্যবসা করতে পারবে না তখন সে শঙ্কিত থাকবে, ভীতিতে থাকবে, তখন কিন্তু আর এই ধরনের সিন্ডিকেটের সৃষ্টি হবে না, সিন্ডিকেট হবে না, মজুতদার থাকবে না। এইটা হলো স্থায়ী সমাধান। দুইটা আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করবো যে এই দুইটা সমাধান যদি হয়ে যায়, সম্পূর্ণ রাইস মিল গুলাকে যদি চালু করা হয় টাকা দিয়ে আবার, আর যদি এদেরকে যদি আইনের আওতায় একটা আইন করতে হবে, আমাদের কোনো নীতিমালা নাই। জনাব খোরশেদ আলম, আপনাকে ধন্যবাদ জানাই।